সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মাই কিচেনে সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের আরেকটি কেকের রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এক ব্যাটার দিয়ে 1.5 পাউন্ড ওজনের ভ্যানিলা কেক আর 1 পাউন্ড ওজনের চকলেট কেক বেক করেছি। যারা কেক বানাতে বেশি বেশি সমস্যায় পড়েন, তারা আমার আজকের এই রেসিপিটি পুরোটা ফলো করলে আশা করছি আপনাদের কেকটা চুপসাবে না, খুবই পঞ্চি হবে। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে আজকের কেকটা বেক করার জন্য 4টি ডিম নিয়েছি আর ডিমের সাদাংশ থেকে কুসুমটা আলাদা করে নিয়েছি। প্রথমে আমি ইলেকট্রিক বিটার দিয়ে লো স্পিডে 2 মিনিটের মতো বিট করে নিব। বিট করতে করতে যখন এরকম একটি ফেনা হয়ে আসবে, তখনই এর মধ্যে চিনিটা অ্যাড করে দিব। আর চিনিটা দেখুন আমি এখানে 1 কাপ নিয়েছি আর অল্প অল্প করে চিনিটা বিট করে নিয়েছি। চিনিটা যখন অল্প অল্প বিট করবেন, তখন খুব তাড়াতাড়ি বিট করতে পারবেন। আমি কিন্তু এভাবে চিনিটা বিট করি, তাই আমার চিনিটা খুব কম সময়ে বিট হয়ে যায়। আর ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই কিন্তু 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। এখন যেহেতু শীতকাল চলে এসেছে, তাই ডিমটা কিন্তু কোনো রকম ঠান্ডা ডিম ব্যবহার করা যাবে না। আর শীতকালে কিন্তু ফ্রিজে রাখতে হয় না, বাইরে রাখলে কিন্তু ডিমটা অনেক দিন ভালো থাকে। এখন আমি সাদাংশটা বিট করে নেওয়ার পর ডিমের কুসুমগুলো দিয়ে বিট করে নিব। আর ডিমের কুসুমটাও কিন্তু খুবই ভালোভাবে সাদা ক্রিমের মতো করে বিট করে নিতে হবে। এখন বিটারটা অফ করে দিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। আর পঞ্চ কেকের মধ্যে কিন্তু তেলটা ব্যবহার করতে হবে, না হলে কিন্তু কেকটা ড্রাই হয়ে যায়। এখন এর মধ্যে 1 চা চামচ অথেন্টিক ভ্যানিলা এসেন্স দিয়ে 10 সেকেন্ডের মতো বিট করে মিশিয়ে নিব। আর অথেন্টিক ভ্যানিলা এসেন্সটা কিন্তু খুবই স্ট্রং ফ্লেভার, তাই পরিমাণে কিন্তু খুবই কম লাগে। এখন আমি বিটারটা খুলে নিয়েছি, চালে রেখে এর মধ্যে শুকনো ফোড়ন মেপে নিচ্ছি। 1 কাপ সমান করে ময়দা নিয়েছি, 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, 1.5 টেবিল চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ লবণ দিয়ে এখন শুকনো পোকানগুলো অর্ধেকটা চেলে নেব। চেলে নিয়ে মিশিয়ে নিচ্ছি বিটারে কাটা দিয়ে। আমি এখানে বিটারে কাটা দিয়ে মিশাচ্ছি, আপনারা যে কোনোভাবে মিশাতে পারেন। এখন আমি কিছুটা মিশিয়ে নেওয়ার পর বাকি অর্ধেকটুকু চেলে নিচ্ছি। আর শুকনো পোকানগুলো চেষ্টা করবেন সবসময় অল্প অল্প চেলে দিয়ে তারপরে মিশিয়ে নিতে, তাহলে শুকনো পোকানগুলো কী হয় খুব তাড়াতাড়ি মিশানো যায় আর কোনো রকম দানা থাকে না, খুবই স্মুথভাবে মিশানো যায়। কিছুটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে 1/2 চা চামচ বেকিং সোডা দিয়েছি। এর মধ্যে আমি সাথে সাথে 1 চা চামচ সাদা ভিনেগার দিয়ে তারপরে এই বেকিং সোডাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গলিয়ে। আর খুবই স্মুথভাবে ব্যাটারটা মিশানোর জন্য আমি এখানে কিছুটা দুধ ব্যবহার করছি। এখানে 2 টেবিল চামচ দুধ দিয়েছি। আমার কাছে মনে হচ্ছে ব্যাটারটা কিছুটা শক্ত হয়েছে, তাই দুধ ব্যবহার করছি। আপনারা দুধের পরিবর্তে কিন্তু পানিও এখানে ব্যবহার করতে পারেন। আর এই ব্যাটারটা দেখুন কতটা স্মুথ হয়েছে। এখন এখানে 7.5 ইঞ্চি একটি মোল্ডের মধ্যে প্রথমে ভ্যানিলা কেকটা ঢেলে নিচ্ছি। 1.5 পাউন্ড ওজনের জন্য কিন্তু 7.5 ইঞ্চি কেক মোল্ড ব্যবহার করতে হবে। আর এখানে আমি বাকি ব্যাটারের মধ্যে 2 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। কোকো পাউডারটা ভালোভাবে চেলে নিতে হবে। চেলে নেওয়া হয়ে যাওয়ার পর চালনিটা সরিয়ে রেখে তারপর এখানে প্যাচোলার দিয়ে খুবই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আরও 1 টেবিল চামচ দুধ ব্যবহার করছি। আমি টোটাল 3 টেবিল চামচ দুধ ব্যবহার করছি। 1/2 চা চামচ চকলেট ইমালশন দিয়ে দিচ্ছি। এখন এই চকলেট ইমালশনটা দেওয়ার পর খুবই স্মুথভাবে ব্যাটারটা মিশিয়ে নিয়েছি। দেখুন ব্যাটারটা মিশানো হয়ে যাওয়ার পর পুরোটা ব্যাটার আমি এই 6 ইঞ্চি মোল্ডের মধ্যে ঢেলে নিয়েছি। এখন কাটে দিয়ে একটু গেটে আজকের এই কেকটা 170°C তাপমাত্রায় 10 মিনিট উপর নিচ প্রিহিট করে 30 মিনিট বেক করব। 30 মিনিট পর আমি ওভেন থেকে কেকগুলো বের করে নিয়েছি। আর বের করে নেওয়ার পর কাটে দিয়ে একটু চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কেকটা কিন্তু খুবই ভালোভাবে বেক হয়েছে। এখন এই কেকটা ঠান্ডা করে তারপরে এখানে আমি ব্লেড নাইফ দিয়ে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। আর আপনি নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা পঞ্চি হয়েছে আর কতটা সুন্দর হয়েছে কালার, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন। আর পঞ্চ কেক কিন্তু একদম জমে যাবে, মুট করলে আবার ছেড়ে দিলে সরে যাবে, এভাবেই কিন্তু পঞ্চ কেকটা হয়। আপনাদের যারা পঞ্চ কেকটা তৈরি করতে চুপসে যায়, তারা আমার আজকের এই রেসিপিটি পুরোপুরিটা ফলো করবেন। আশা করছি আপনাদের ভালো একটা রেজাল্ট পাবেন।
আমি একই সাথে দুটোটাকে কেটে নিয়েছি। আর এই কেক দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি আমি দুটি কেক টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। আবারও দেখা হবো অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।